हेलो फ्रेंड्स, टुडे आई हेयर लाइल एंड रियर टायर्स। आज আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে ট্রাক লাইলন টায়ার পিছনে যেটা আমার কাছে এখন যে ট্রাকটা আছে সেটা হচ্ছে 295/D20 1020 50 প্লাস আর। এটা ওভারলোডেড টায়ার, এটা জেনারেলি আগে লঞ্চ হয়নি, নতুন লঞ্চ হলো। এটা 1020 50 প্লাস আর এর লঞ্চ হতো, যেটা ওভারলোডেড টায়ার এমআরপি, এর থেকে বেস্ট কোয়ালিটি ছিল না। তার উপর কোম্পানি আরও অ্যানালাইজ করে অনেক কিছু দেখে সেটাকে আরও 500 কেজি ওজন পার টায়ারে বাড়িয়ে ওভারলোডের জন্য এটাকে তৈরি করেছে 295 সেগমেন্টে। আর এই যে টায়ারটা দেখছেন আপনারা, এই যে সেম ভিট, একটু মাল মশলা রবার্টের পরিমাণটা বেশি আছে। আর এর যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালটা খুব হার্ড আছে। এটা আগের 1020-এর তুলনায় এটা খুব হার্ড পড়বে সাইড ওয়ালটা, তো তাড়াতাড়ি এটা কাট হওয়ার সম্ভাবনা বা বসে যাওয়া বা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। আর আমাদের এখানে যারা যদি পাহাড়ে বা আরও কিছুর ক্ষেত্রে চালায় তো মেবি চলতে পারে। অ্যাকচুয়ালি হয় যে ওদের তাদের প্রবলেম যেটা হয় লাইলনের ক্ষেত্রে কি, একবার কাট মারলে তারা পাহাড়ের রেডিয়ালটাকে ইউজ করে, লাইলনটাকে ইউজ করে না। কিন্তু পাহাড় বাদে আরও যত ক্ষেত্রে যত লাইলন ইউজ হয়, লাইলনে ইউজ করার ক্ষেত্রে যতগুলো ইউজার আছে তার মধ্যে এই টায়ারটা হচ্ছে বেস্ট টায়ার 295 সেগমেন্টে 50 প্লাস আর। তো এটা ওভারলোডেড টায়ার, খুব কস্টলি টায়ার লাইলনের মধ্যে। এ আপনার দাম পড়ে যাবে শোরুমে 35,200 টাকার মতো নিবে আপনাকে শোরুমে, সাজেস্ট প্রাইস। হ্যাঁ, 100-200 টাকা হয়তো কেউ বেশি নিতে পারে, কিন্তু এটার দাম হচ্ছে 35,200 টাকা 50 প্লাস আর 295 সেগমেন্টে। আপনারা এটা ইউজ করতে পারেন। যদি লাইলন আপনারা লাগান গাড়িতে, বেসিক্যালি 10 চাকা 6 চাকা 12 চাকা যারা ডিফেন্সার পিছনে সামনে লাইলন ইউজ করছেন তাদের জন্য এই টায়ারটা খুব ভালো হবে। আর যারা যদি রেডিয়ালে থাকে তো রেডিয়ালের ভিডিও আমি আলাদা দিয়ে দিব। এটা লাইলনের জন্য খুব ভালো টায়ার হবে।